নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। চলে আসছি আজকে এই মুহূর্তে বিরাট একটা আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন, ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 5.5 লক্ষের উপরে কিন্তু ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গেছে। আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব ওবিসি কারা, ওবিসি থেকে কী কী লাভ আছে, কী কী সুযোগ সুবিধা পায়। সো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। আজকে ওবিসি সম্পর্কে কিছু বলবো। যেসব সম্প্রদায় শিক্ষাগত এবং সামাজিকভাবে পিছিয়ে তাদের ধরা হয় অন্যান্য আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসেবে, তাদের উন্নয়নের জন্য সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সংরক্ষণের সুবিধা যাতে এই শ্রেণীভুক্তের মানুষ পান, সেজন্য ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়। মণ্ডল কমিশন 1980 সালের রিপোর্ট অনুযায়ী সেই সময় দেশের 52% মানুষ অনগ্রসর শ্রেণীভুক্ত ছিল। আবার 2006 সালে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন হওয়ার পর সেই সংখ্যাটা কিছু কমে 42% হয়ে যায়। ওবিসি সার্টিফিকেট যেসব সম্প্রদায় শিক্ষাগত এবং সামাজিকভাবে থেকে পিছিয়ে আছে, এটা কিন্তু শুধু তাদেরই কিন্তু দেওয়া হয়। 2010 সালের পর জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দিতে রাজ্য সরকারের তরফে দেওয়া শংসাপত্রই হলো ওবিসি সার্টিফিকেট। 2010 সালের পর থেকে জারি হওয়া সব শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যথাযথভাবে আইন মেনে শংসাপত্র বানানো হয়নি বলে অভিযোগ জানিয়েছিল আদালতে। তবে হাইকোর্ট জানিয়েছে, ইতিমধ্যেই শংসাপত্র ব্যবহার করে যারা সংরক্ষণের সুবিধা পেয়েছেন, এই নির্দেশে তাদের উপর কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের উপর কিন্তু এর কোনো প্রভাব পড়বে না। এই শংসাপত্র ব্যবহার করে চাকরি পাওয়ার প্রক্রিয়ায় যারা রয়েছেন তাদেরও কোনো চিন্তার কারণ নেই। তবে নতুন আর কাউকে এই শংসাপত্র দিয়ে চাকরি পরীক্ষায় ব্যবহার করতে পারবেন না। হাইকোর্টের নির্দেশের পর রাজ্য রাজনীতিতে সরগোল পড়েছে। এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক যে ওবিসি শংসাপত্র কারা, ওবিসি কীভাবে হয়। যেসব সম্প্রদায় শিক্ষাগত এবং সামাজিক থেকে পিছিয়ে তাদের ধরা হয় ওবিসি হিসেবে, তাদের উন্নয়নের জন্য সরকারি চাকরি উচ্চশিক্ষা সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সংরক্ষণ সুবিধা দেওয়া শুরু হয়েছিল 1980 সালে যে মণ্ডল কমিশন রিপোর্ট দিয়েছিল, সেই মণ্ডল কমিশনের উপরে কিন্তু করা হয়েছিল। সেই সময়তে ছিল 52%, বাট 2006 সালে আবার যেটা করা হয় সেটা হয়ে গেছিলো 42%। পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণীভুক্ত কারা, পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণীভুক্ত তালিকায় 179টি সম্প্রদায় রয়েছে। আর এই তালিকাকে 2 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই তালিকাতে যে 2টো ক্যাটাগরি আছে, একটা আছে ওবিসি এ, একটা আছে ওবিসি বি। ওবিসি এ ক্যাটাগরি হলো অনগ্রসর, আর ওবিসি বি ক্যাটাগরি হলো একটা অনগ্রসর শ্রেণী। ওবিসি এতে আছে 81টা জাতি, যার মধ্যে 73টি জাতি মুসলিম, তার মধ্যে বৌদ্ধ মুসলিম, ব্যাপারী মুসলিম, মুসলিম ছুতর, মুসলিম দফাদার, গায়েন মুসলিম, মুসলিম জমাদার, মুসলিম কালান্দার, কসাই, মাঝি মুসলিম, খানসামারের মতো জাতিভুক্তরা রয়েছে। ক্যাটাগরি বিতে 98টি জাতির মধ্যে 45টা রয়েছে মুসলিম। ক্যাটাগরি বিতে রয়েছে বৈশ্য, কপালি, বংশী, বর্মন, জারুবিজি, চিত্রকর, দেওয়ান, কর্মকার, কুর্মি, মালাকার, ময়রা, গোয়ালা, তেলির মতো জাতিভুক্তরা রয়েছে ক্যাটাগরি ওবিসি বিতে। ওবিসিতে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায়। পশ্চিমবঙ্গ সরকারি চাকরিতে অনগ্রসর শ্রেণীর জন্য 17% সংরক্ষণ রয়েছে। তার মধ্যে থেকে ক্যাটাগরিতে অন্তর্ভুক্তরা 10% সংরক্ষণের সুবিধা পান, আর ক্যাটাগরি বি 7% সংরক্ষণের সুবিধা পান। একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যকে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন ওবিসিদের সংরক্ষণ বাড়িয়ে 22% করার সুপারিশ করেছিল। তবে রাজ্য সরকার এই নিয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু নেয়নি। সো এরাই হলো ওবিসি। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।